আপনার রাস্তা কিছু করুন, হাল দেখেন রাস্তার অবস্থা। সামনে তো আরো আছে, ও মাই গড, দেখেন পিছনে যে পিলিয়ন ছিল তাকে নামিয়ে দিয়ে তারপর ওনাকে যাইতে হইতেছে। এবং এই কারণে আপনার আমি গাড়িটা এদিকে নিয়ে আসি নাই। এই যে অবস্থা, কি বাজে অবস্থা। আসলে বিষয়টা আমি না, আমি কেন আমার মতো অনেকেই আছে যে বিষয়টা আসলে বুঝতেছে না যে রাস্তাটা কমপ্লিট কিন্তু কিছু কিছু জায়গা তারা কেন বাকি রাখছে। আপনারা যদি কেউ জানেন তাহলে কমেন্টে জানায়েন, আমাদের সকলের একটু জানা দরকার যে তারা এইরকম ভোগান্তিটা কেন আমাদেরকে দিতেছে। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছে। বাইক চালাই চুলের অবস্থা তো আজকে আপনার দ্বিতীয়, যেটা আপনার শহরের বাইরে যে 10 কিলোমিটার ওইখানে আসছি আপনার ডেলিভারি দেওয়ার জন্য। দেন আপনার ডেলিভারি দিবেন, সেক্ষেত্রে আপনারা যারা এখনও ভাবতেছেন যে আসলে কি দেওয়া ডেলিভারি দেওয়া হয় কি না, হ্যাঁ দেওয়া হয় ডেলিভারি, আপনারা অর্ডার করেন। সেক্ষেত্রে আমাদের কিছু কন্ডিশন আছে, কিন্তু সেই কন্ডিশনগুলো খুব না, যে খুব কঠিন না, যার জন্য আপনাকে চিন্তা করতে হবে। দেন খুব সামান্য কিছু বিষয় আপনি দেশকালে একটু বলবো, সেগুলো যদি আপনি এগ্রি থাকেন তাহলে আপনি আমরা আর কি ডেলিভারিটা দিয়ে থাকি। সেই জন্য যে ভাইয়াকে আজকে ডেলিভারি দেবো তিনি রাজি হয়েছেন, এবং সেক্ষেত্রে আমরা এখন আসি বিশুরা, মানে দক্ষিণ বিশুরা। সে যদি ক্যামেরাতে কথা বলতে চাই তাকে ক্যামেরাতে ভাইকেও নিয়ে আসবো ভিডিওতে। তো এখন ভাইয়ের কাছে যাই যে আপনার পার্সেলটা ওনাকে দেই এবং দেখি ওনাকে বলে আসেন কি নাকি ভিডিওতে। তো ফাইনালি যে ভাইয়া ওনাকে যে টি শার্ট অ্যাপাচি আরটিআরের উনি এটা নিচ্ছেন, এবং তো ভাইয়া কিছু বলেন আপনার এই টি শার্টটা কেমন লাগলো, প্রাইস অনুসারে এটা কোয়ালিটি আপনার প্রাইস অনুসারে মানুষ সব দিক দিয়ে ভালো আছে, এই দাম অনুসারে এই কাপড়ও ভালো আছে। আমি এইমাত্র এই টি শার্টটা এই আশিক ভাইয়ের দিন থেকে গ্রহণ করলাম, কৌশিক আহমেদ আসিফ ভাইয়ের থেকে রিসিভ করলাম। ভাইয়া আমাকে এটা 10 কিলোমিটার ভিতরে ডেলিভারি দিয়েছে কিছু চার্জ নিয়ে, আপনারাও নিতে পারেন। এই দাম অনুসারে প্রোডাক্টও ভালো আছে, এই কাপড়ের কোনো চিন্তা করতে পারো না, মানও ভালো আছে, আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর একটা কথা, ভাইয়া কিন্তু অর্ডার দিয়েছিল আপনার এল সাইজ, সেক্ষেত্রে এখন আমি যদি এল সাইজই আনতাম শুধুমাত্র তাহলে ভাইয়ার আবার আমাকে যেতে হতো, মানে সেক্ষেত্রে চার্জটা আবার বাড়ে যেত, আবার একটা রানিং পড়তো। সেক্ষেত্রে ভাইয়া আমাকে এম সাইজটা এই সাথে করে নিয়ে আসছিল, ভাইয়া ভাবছিল আমার এমটাই লাগবে, তাই আমি এমটাই নিয়েছি, আমার এমটাই লাগছে এখন। আসলে আমাদের সিস্টেম রয়েছে এটা যে আমাদের কাছে যে আপনি যে ডিজাইনটা দিবেন যে সাইজগুলো স্টকে থাকবে প্রত্যেকটা সাইজে আমরা নিয়ে আসি, যেহেতু উনি যেটা অর্ডার দিয়েছে এম আর এল দুটাই স্টকে ছিল যার জন্য, কিন্তু এক্সেল যেহেতু স্টকে নাই, হ্যাঁ অলরেডি ওটা বিক্রি হয়ে গেছে, তার জন্য এক্সেল আনে নাই, যার জন্য শেষ ওই কাজটা হয়েছে যে এল দিছে কিন্তু আপনার ওনার লাগছে এম সাইজ। তো আপনারা যারা নেত্রকোনা পৌরসভা হতে 10 কিলোমিটার ভিতরে যারা অর্ডার করতে চান তারা অর্ডার করতে পারেন, এবং আপনারা এই মালটা মানে এই পণ্যগুলো যেহেতু কুরিয়ার সার্ভিস না, আমরা কুরিয়ার সার্ভিস এবং আসলে 10 কিলোমিটার দিয়ে থাকি, তো আপনারা নিতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ক্লাব জিরো দূরের সাথে থাকবেন। ভাইয়াটা ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছ থেকে পণ্য নেওয়ার জন্য। হ্যাঁ আপনাকেও ধন্যবাদ ভাইয়া।